সাম্প্রতিককালে ইউরোপে একটা বড় দেশ আর একটা ছোট দেশের সীমান্ত অতিক্রম করে ভিতরে ঢুকেছে এবং সেখানে ওনারা বলছে যে এটা যুদ্ধ না, এটা আগ্রাসন না, এটা স্পেশাল মিলিটারি অপারেশন, বিশেষ সামরিক তৎপরতা। আমি মনে করি যে বাংলাদেশের নির্বাচনটা, নির্বাচন আপনারা অনেকে নির্বাচন নির্বাচন বলছেন, আমি বলি এটা বিশেষ নির্বাচনী তৎপরতা। সেহেতু নির্বাচন শব্দটা ব্যবহার করার ক্ষেত্রে আমার একটু দ্বিধা আছে আর কি। যাই হোক, এটা বিশেষ নির্বাচনী তৎপরতা যে রাষ্ট্র ব্যবস্থার ভিতরে যদি বৈধতার সংকট দেখা দেয় তাহলে এই রাষ্ট্র কাঠামো ঠিকমতো কাজ করতে পারে না। বাংলাদেশে সাম্প্রতিককালের দুটি বড় বড় নির্বাচনের মাধ্যমে আমরা সাংবিধানিক বৈধতা রক্ষা করেছি কিন্তু আমরা রাজনৈতিক বৈধতা রাখতে পারিনি। অনেকে বলেন, শুনেছি আমি উচ্চ পর্যায় থেকে, যে 2008 নির্বাচনে বিরোধী দল মানে বিরোধী শক্তি মাত্র কয়টি আসন পেয়েছিল? 29টি। তাহলে তো এরাদের কোনো সেই অর্থে বড় কোনো বিষয় না তাদের মনোভাব। ওনারা যেটা দেখেন না যে সেটা হলো যে একটি সংসদীয় গণতন্ত্রে আপনার আসন সংখ্যা দেখার সাথে সাথে ভোটের অংশটাও দেখার বিষয় আছে এবং সেটা 32% উপরে ছিল তৎকালীন বিরোধী দলে, সব মিলিয়ে আপনার 35%। অর্থাৎ আপনি যদি জনগণের এক তৃতীয়াংশকে সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় নির্বাচনী ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রাখেন তাহলে সেই নির্বাচনী ব্যবস্থার রাজনৈতিক বৈধতা আসে না। আর দুই নম্বর হল, এইটার অংশ হিসেবে যদি যে সমস্ত নাগরিক শক্তি এই রাজনৈতিক প্রক্রিয়ার উপর নজরদারি করে তারা যদি এটাতে সন্তুষ্টি না পায় যে যারা এটার ভিতরে এবং বৃহত্তর মিডিয়া সহ যে আমাদের সাংবাদিকরা এবং যারা পর্যবেক্ষকেরা তারা যদি সন্তুষ্টি না পায় তাহলে এর নৈতিক বৈধতা থাকে না। তাহলে আপনি সাংবিধানিক বৈধতা রেখেছেন কিন্তু আপনার রাজনৈতিক এবং নৈতিক বৈধতা মানে পলিটিক্যাল লেজিটিমেসি, অনেকে আমার বৈধতা শব্দটা লিগ্যালিটি করেছিলেন কেউ একজন, আমি আপনাদের ইংরেজিতে যারা লিখবেন আমি বলতে চাই ইট ইজ নট লিগ্যালিটি, ইট ইজ লেজিটিমেসি, পলিটিক্যাল লেজিটিমেসি অ্যান্ড দি মরাল লেজিটিমেসি, এই দুটোতে বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। এখন এই দুটো যদি ঘাটতি থাকে তার ফলাফলটা কি হয়? তার ফলাফলটা হলো এই যে অংশ প্রতি মানে দেশের ভিতরে প্রতিষ্ঠান থাকে, প্রক্রিয়া থাকে কিন্তু তার কোনো জবাবদিহিতা থাকে না। যে গণতান্ত্রিক জবাবদিহিতাটা দরকার করে একটা রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকের প্রতি ন্যায় এবং ন্যায্যতা, আপনি ন্যায় এবং ন্যায্যতা আপনি এখানে তাকে জাস্টিস অ্যান্ড ফেয়ারনেস শব্দটা দুটো হবে, এই দুটো দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রের যে অঙ্গীকার সাংবিধানিক সেইটা সে দিতে পারে না। এইটি হলো বড় সমস্যা। এবং এই ন্যায় এবং ন্যায্যতা না পাওয়ার কারণে, জবাবদিহিতা না থাকার কারণে রাষ্ট্রের দক্ষতা কমে যায়, রাষ্ট্রের যে কার্যকারিতা কমে যায়, রাষ্ট্রের ওই উত্তরণকালীন সক্ষমতা কমে যায়। এইটা আমি উত্তরণের সমস্যা আমি ব্যাপারে আমি আসছি এটার ভিতরে। তাহলে এবং এটার সাথে সাথে যেটা আসে সেটা হলো রাষ্ট্রযন্ত্র একচেটিয়াভাবে রাষ্ট্রের শক্তি প্রয়োগ করতে পারে, অর্থাৎ দ্য মনোপলি এক্সারসাইজ অফ পাওয়ার, স্টেট পাওয়ার, যে এইটার উপরে কোনো নিয়ন্ত্রণ থাকে না, কোনো জবাবদিহিতার জায়গাটা থাকে না, রাষ্ট্রের শক্তির একতরফা এবং একচেটিয়া প্রয়োগ, এইটার একটা পরিস্থিতির সৃষ্টি হয়। এইটা হলো আমার সমস্যার মূল চরিত্র আমি দেখছি। এর তাৎপর্যটা কি? তাৎপর্যটা হয় যে বাংলাদেশের যেই 52 বছরে আমাদের অগ্রগমন, এবং অগ্রগমন তো হয়েছে এই ব্যাপারে তো কেউ অস্বীকার করবে না, বাংলাদেশে এই মুহূর্তে এমনকি 10-15 এই 1.5 দশকে আমরা যে ধরনের বড় বড় কিছু মাইলস্টোন বা পথফলক আমরা পার হয়ে এসেছি এটা কে অস্বীকার করে? এই যে আমার সাদা কালোতে জীবন দেখার চেষ্টা বয়ান, এটা একটা ভুল বয়ান। পৃথিবীতে ঈশ্বর আমাদের সাদা এবং কালোর বাইরে আরও অনেক রং দিয়েছেন, ওই রঙগুলোকেও এটার সাথে মিশিয়ে দেখতে হবে, ওটার ভিতরে ছায়া থাকে, উপচ্ছায়া থাকে, এটা বুঝতে হবে, লালও থাকে, সবুজও থাকে, নীলও আছে। তো ওই অনেক রঙের পরিচয় আপনি যদি পাবেন তাহলে বাংলাদেশে উত্তরণ, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ইত্যাদি, মাথাপিছু আয় ইত্যাদি আছে, আমাদের প্রবৃদ্ধির হার নিয়ে আমাদের সংশয় আছে কিন্তু তারপরেও প্রবৃদ্ধি হয়েছে, এটা কেউ অস্বীকার করবে না। আমাদের মাথাপিছু আয়ের ক্ষেত্রে যে সমস্ত হিসাব দেওয়া হয় তাতে আমাদের সংশয় আছে কিন্তু তারপরেও বৃদ্ধি পেয়েছে,
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নতি হয়েছে এটাকে অস্বীকার করবে না। বিষয়টা অন্য জায়গায়, সেটা আবার ওই ন্যায় এবং ন্যায্যতার বিষয়। সেটা হলো সকলের কি সমানভাবে হয়েছে। উল্লেখ করলেন যে এই মুহূর্তে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদের শত শত গুণ কাঁচা টাকা ঘরের ভিতরে, ওনারা ব্যাংকেও রাখেন না, লক্ষ্য করে দেখেন। তাহলে এই টাকার সাথে আমরা আন্দোলন করে যে শপথনামা হলফনামা এনেছি, তাহলে হলফনামায় তো একটা বড় ঘাটতি রয়ে গেছে, সেটা হলো ওনাদের আয়করের হিসাব কেন থাকবে না। ওনাদের শুধুমাত্র ট্যাক্সের টাকা, মানে আপনি ব্যাংকের খেলাফির টাকা আমরা নিব, কর খেলাফি ইত্যাদি। আমার মনে হয় এটা আমাদের নাগরিক সমাজে চিন্তা করা উচিত যে কেন আমরা ওখানে কি আছে ওখানে, কিন্তু সেটা তো এইখানের সাথে মিলিতভাবে আমার দেখা উচিত ছিল। আপনার, আপনি যেই মুহূর্তে বলেন আমার কোনো আয় নাই কিন্তু সম্পদ এত বেড়েছে, এই বৈপরীত্যকে কে চোখের সামনে আমরা দেখছি এবং যারা আমাদের নাগরিক প্রতিনিধি হবে তাদের ভিতরে দেখছি, কিন্তু তার জন্য রাষ্ট্রের কোনো যন্ত্র কার্যকরীভাবে কোনো পদক্ষেপ নিল না এবং একটা সমন্বিতভাবে পদক্ষেপ নিল না। এই মানুষগুলো আমার প্রতিনিধি হয়েছে, আমাকে ন্যায় এবং ন্যায্যতা দিবে, এটা কিভাবে বিশ্বাস করি, এটা আমাকে কিভাবে বিশ্বাস করতে বলে? দিস ইজ সাপোজ টু বি সেন্ট টু এনবিআর। হ্যাঁ, এনবিআর এ যাওয়ার কথা তো, পাঠানোর কথা, এনবিআর এ যাওয়ার কথা, অ্যান্টি করাপশন কমিশনে যাওয়ার কথা। নির্বাচনের পরে তাদের কোনো ব্যবস্থা হবে কিনা সেটা দেখার জন্য অপেক্ষা, না নির্বাচনের, বিশেষ নির্বাচনী তৎপরতার পরে কোনো ব্যবস্থা হবে কিনা দেখার জন্য। আমি দ্বিতীয়টাতে আমি শেষ করতেছি, এখানে 8 মিনিট হয়ে গেছে। সেটা হলো এই রাজনৈতিক সংকট যদি আমি সমাধান করতে না পারি, বৈধতার সংকট, জবাবদিহিতার সংকট সমাধান করতে না পারি, আমি যে শুধু একটা কার্যকর রাষ্ট্র গড়ে তুলতে পারবো যেটার ভিতরে আমার বাংলাদেশের মানুষের সুষম উন্নয়নের পরবর্তী ধাপে যেতে পারবে, সেইটি বড় ধরনের হুমকির মুখে পড়বে। দেখুন, বাংলাদেশ নিম্ন মধ্য আয়ের দেশে আছে, আমি যেতে চাই উচ্চ মধ্য আয়ের দেশে। উচ্চ মধ্য আয়ের যেতে হলে যদি প্রাতিষ্ঠানিক শক্তি ঠিক না থাকে, যদি আমার বিচার ব্যবস্থা কার্যকরভাবে সব নাগরিককে সমানভাবে ন্যায় না দেয়, যদি আমার অর্থনৈতিক ব্যবস্থা যদি সকলকে সুষমভাবে উন্নয়নে শিক্ষা স্বাস্থ্য সুযোগ না করে দিতে পারে, যেভাবে বৈষম্য বেড়েছে, যেভাবে আপনার সেই অর্থে প্রান্তিকীকরণ বাড়ে, যদি সেটা অব্যাহত থাকে, তাহলে আমি কোথায় যাব? আপনি যদি প্রতিষ্ঠান দিয়ে, যদি আমি ইকোনমি মানে অর্থনীতির বিষয় থেকেই বলি, যদি আপনি বিদেশে আপনি রপ্তানি করবেন, সেই রপ্তানি করে পণ্যর উৎস সম্বন্ধে যদি আপনার যেই সার্টিফিকেট দিবে সেই সার্টিফিকেটের যদি বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে আপনি কেমন করে পরবর্তী ধাপে আমি আমার রপ্তানি সম্প্রসারণ করব? আমি যদি আমার এখানে মেধাস্বত্ব আইনকে প্রয়োগ করার ক্ষেত্রে যদি আমি সেইখানে ব্যবস্থা নিতে না পারি, সেখানে তাহলে আমি পরবর্তী ধাপে কী বিনিয়োগ, কী বিদেশি বিনিয়োগ কীভাবে এখানে আনব? যদি আমি দুর্নীতি সমাধান করতে না পারি, তাহলে কেমন করে সম্ভব হবে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের দক্ষতা এবং বিনিয়োগ আকর্ষণ এবং কর্মসংস্থান সৃষ্টি? মানে আমাদের অর্থনীতিবিদদের বুঝতে হবে, মানে আমরা বুঝি এটাই, কিন্তু অন্যেরা যেটা বুঝতে চান না যে রাজনীতি এবং অর্থনীতিকে যে বৈপরীত্যের ভিতরে দেখেন এইটা দেখার সুযোগ নেই, এটা একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এবং তৃতীয় যে অংশটি জড়িত হয়েছে সেটা হলো বৈশ্বিক সম্পর্ক, এবং এই বৈশ্বিক সম্পর্ক শুধু বাজার না, এই বৈশ্বিক সম্পর্ক বিনিয়োগ না, এই বৈশ্বিক সম্পর্ক আমার আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী পর্যন্ত প্রলম্বিত। এই বৈশ্বিক সম্পর্ককে এই রাজনীতি, এই অর্থনীতির সাথে যদি আমরা মিলিয়ে না দাঁড় করাতে পারি সমন্বিতভাবে, সুষ্ঠুভাবে, তাহলে বাংলাদেশের যে পরবর্তী ধাপে যাওয়ার যে সম্ভাবনা, যেটা সমূহ সম্ভাবনা আছে বাংলাদেশের মানুষ নেওয়ার ক্ষমতা রাখে, এবং সেইটাকে আমরা কিন্তু ব্যর্থ করে দিতে পারি। তৃতীয় পয়েন্ট আমি বলে দিই একটুখানি, সেটা হলো নিরসনের পথ কোনো আছে কি না। অনেকে আপনারা পরবর্তীতে নিরসনের পথ এখানে দেখেন, পৃথিবীতে বাংলাদেশের এই ঘটনা প্রথমবার হয়নি। বাংলাদেশের এই ঘটনা আপনার 1988 নির্বাচনের কথা আপনাদের মনে আছে, 1988 নির্বাচন এই ঠিক এরকমভাবে একটা করতে গিয়ে টেকানো সম্ভব হয়নি, আপনাদের 1996 নির্বাচনের কথা মনে আছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রেই আপনারা দেখবেন 96 নির্বাচন এবং 88 নির্বাচনের পরে একটা রাজনৈতিক সমঝোতা, যেটা ইংরেজিতে পলিটিক্যাল সেটেলমেন্ট বলে, পলিটিক্যাল সেটেলমেন্ট, একটা রাজনৈতিক বুঝ, একটা নতুন রাজনৈতিক সমঝোতার জায়গা আসে। সেই রাজনৈতিক সমঝোতা যেটা এসেছিল সেটা আমরা বাতিল করে দিয়েছি আমাদের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। এই সমঝোতার জায়গাটা
আবার নতুনভাবে আনতে হবে, যেখানে আমরা সকলে মিলে অংশগ্রহণ করে এটার ভিতর দিয়ে দেশে একটি কার্যকর, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক একটি নির্বাচনী কাঠামো, এক ব্যবস্থা আমরা দাঁড় করাতে পারি। কে করবে এই প্রশ্ন সকলে করে। আমি ভরসা রাখতে চাই রাজনীতিবিদদের উপরে। যে রাজনীতিবিদরা দেশকে এত দূর নিয়ে এসেছেন, তারা যদি উত্তরাধিকার রেখে যেতে চান, তারা যদি সরিত হতে চান আগামী দিনের ইতিহাসে, তাহলে অবশ্যই তাদের প্রাজ্ঞ হতে হবে, তাদের এখানে আলোকিত হতে হবে, তাদের এখানে আরও অনেক বেশি আপনার প্রশস্ত মনের জায়গা নিয়ে তাদের আসতে হবে। আমি এই কথাটা বলেই শেষ করতে চাচ্ছি। পৃথিবী ইতিহাস মনে রাখে সেই মানুষদের যারা সমাজ এবং রাজনীতি এবং অর্থনীতিতে গুণগত পরিবর্তন করার ক্ষেত্রে টেকসই পদক্ষেপ নিতে পারে। সেটা সবসময় পদ্মা ব্রিজ আর টানেল দিয়ে হয় না, এটার জন্য রাজনৈতিক আলোকিত একটা পদক্ষেপ লাগে। আমি এখনও প্রত্যাশা করে বসে আছি এই পদক্ষেপটি বাংলাদেশের জাতি পাবে এবং এইটা তারা ন্যায্যতা এবং ন্যায়ের অংশ হিসেবে পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। নির্বাচনকে আমরা অনেক সময় শুনি এবং